কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা কালদের বলে গো আল্লাহর নবী দুইটা কারণ আমি কাল দিই ও গো নবীজি আমার ভয় লাগে অন্ধকার কবর আমি খাদিজা কেবলে থাকব নবী গো কবর কোন সামান যে আমি খাদিজা তৈরি করতে পারলাম না ও গো আল্লাহর নবী আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে নবী গো ইন্তেকালের আগে দুইটা দরখাস্ত করব আমি আপনার কাছে মঞ্জুর করবেন নি এক নম্বর দরখাস্ত ওগো আল্লাহর নবী আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার ব্যবহারে একটা জামা আমাকে দান করবেন নি ওগো নবীজি আমার বিশ্বাস আপনার ব্যবহারে জামা দিয়ে আমাকে কাপড় পরাইয়া দিলে আপনার জামার বরকতে কবর মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না দুই নম্বর দরখাস্ত হলো আল্লাহর নবী গো আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমাকে গোসল দেওয়াইয়া কাপড় পরাইয়া আমার লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রোয়ানা হয়ে যাবে সকল মানুষ যখন বাড়ির দিকে রোয়ানা হয়ে যাবে ওগো নবীজি আপনি যদি আমাকে অন্ধকার করে একা ঘরে কবরে রেখে বাড়িতে চলে যান নবী গো কবরে আমি কেমনে থাকব সাথী নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই ওগো নবীজি ওয়াদা দেন সবাই চলে গেল আপনি যাবেন না আপনি আমার পক্ষ থেকে আমার কবরের প্রশ্নের জবাব বলে দিয়ে দিবেন আল্লাহ রসুল বলে খাদিজা দরখাস্ত মঞ্জুর করলাম তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি নবীর ব্যবহারে জামা দিয়া তোমার কাফন ফরে দেব দুই নম্বর দরখাস্ত তোমার কবরের প্রশ্নের জিম্মাদার আমি রসুল নিজেই হয়ে গেলাম সুবহানাল্লাহ জরুর না মুহূর্তের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে আল্লাহ আমার খাদিজাজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ আমার খাদিজাজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই জন্য মা বন্ধুদেরকে বলে যাব মা গো বিবে হইলে তুমি আমার বিবে হও তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তোমার স্বামী তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আপনাদেরকে বলে যাই স্বামী হইলে তুমি আমার স্বামী গো তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে বিবি তোমার জন্য আল্লাহ দরবারে দোয়া করবে জোরা কন ঠিক কিনা এবার গোসল দেওয়াইয়া রহমাতুল্লিল আলামিনের ব্যবহারে জামা দিয়া খাদিজার লাশ কাপড় পরাইয়া কাঁদি লইয়া জান্নাতুর মুআল্লায় দাফন করে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় কিন্তু আল্লাহর নবী নীরবে বসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের সামনে গিয়া দাঁড়ায়া বিশ্ব নবী চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলে জিবরাইল রে আমার বন্ধুর কাছে গিয়ে আমি আল্লাহর সালাম জানাইয়া দাও আর কান্ত হবে না চোখের পানিগুলো মুছে ফেলার জন্য আমার নবীরে জানাইয়া দাও আর বলে দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া কান্নাকারি করা কোনো দরকার নাই আমি আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করলাম খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম Oh!
এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা যার একটা বৈশিষ্ট্য ছিল যার একটা বৈশিষ্ট্য ছিল যার জীবদ্দশায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটা বিয়ে করবে দূর কথা যে আমি আরেকটা বিয়ে করতাম নবী কল্পনা করে নাই ভাবত পারে নাই কেন পারে নাই আল্লাহর নবী আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা একাই ছিল রাসূলের জন্য যথেষ্ট আকারে সারা দিন কালিমার দাওয়াত দিয়া আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে গভীর রজনীতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে দাঁড়ে আল্লাহর নবী আস্তে করে শুধুমাত্র একটা ডাক দিত ও খাদিজা সঙ্গে সঙ্গে জবাব দিয়া দরজা খুললা দিত মাঝে মধ্যে আল্লাহর নবী প্রশ্ন করতেন খাদিজা ফতন ডাকে জবাব দেওয়া লাগে ঘুমাতে পারো না তিনি বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমার স্বামী নন আপনি তো আল্লাহর রাসূল ওগো নবীজি আমি যদি আপনাকে রাস্তায় রেখে আমি যদি আপনাকে বাহিরে রেখে ঘরের দরজা লাগায় নাকটাই না ঘুমাই আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমাকে প্রশ্ন করে বলবে ও খাদিজা আমার নবী সারা দিন কালিমার দাওয়াত দিয়া গভীর রজনীতে তোমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তোমাকে খাদিজা কইয়া ডাকছিল আর তুমি নাকটাই না ঘুমাইছো নবী গো কিয়ামতের কঠিন ময়দানে আমি খাদিজা আল্লাহর সামনে দাঁড়াই আমি তখন কি জবাবটা দেব সুবহানাল্লাহ জোরে কর না আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আর আমরা বিবিরা কইলে যামনি কইলে যাম আমার আমরা বিবিরা আপনি সারাদিন সিলেট শহরে বা আমি বিয়ানীবাজার এই এলাকা রাস্তাঘাটে রিক্সা চালাইলেন সিএনজি চালাইলেন হুন্ডা চালাইলেন দোকানদারি করলেন ব্যবসা করলেন কৃষিকাজ করলেন যাই করলেন রাত বাজে দশটা এগারোটা বারোটা একটা দেউলগ্রাম বৃক্ষা বাসার সামনে দাঁড়াইয়া গরের দরজার সামনে দাঁড়ায় ডাকতেছেন এই সজাগ নি দরজা খোলা জব দেয় না গরের ভিতরে শিয়ালের ডাক ঠিক নিও আরে ঠিক নি হে দরজা খোলো জব দেয় না হে হে তো মরছিনি রে ঠাডা ভরছিনি রে ইটা কইয়া দশটা ডাক দিলে সেটা তখন জব দেয় আর তো জোরে কর না আরে জোরে দরজা খুললা দিয়া গেট খুললা দিয়া দুই চোখ এমন কসলাই আর কয় অত রাত্রে কোন বোর বাচ্চিকে বাড়ি আইসো ইদানি কোন ভদ্র মহিলার কথা ইদানি কোন আদর্শ মহিলার কথা নিয়মটা ছিল স্বামী দরজা দাঁড়াইলে সালাম দিয়া স্বামীরে বরণ করবে হাতের ব্যাগটা আগায় নিবে গড় ঢুকলে লঙ্গি গামছা আগায় দিবে উজু গুসুল পানি আগায় দিবে খাবার ঠান্ডা হয়ে গেলে গরম করে দিব ইতা দিব দূরের কথা বিড়ি লেফ লইয়া কম্বল লইয়া গুল হইয়া ফুটবল হয়ে গেছে যখন ঠিক না যখন আপনি বলবেন চারটা খানে কি দিতা না চারটা বড় খিদা লাগছে চারটা খাবার দিতা না মহিলা তখন পরিষ্কার কণ্ঠে জবাব দে আমি তোমার বাবার ঘরের চাকর নই টেবিলে রাখা আছে নিজের হাতে নিয়ে খাও ও আমার ভাইরা আমার বিবি আমাকে এই কথাটা কেন বলবে আমি তোমার বাবার ঘরের চাকর নই এই কথাটা বিবি আমারে কেন কই এই দোষটা আমাদের কথা কয় না এখন নিজে কেল্লাত পর্ব কথা কয় না জোরে কোন দুষ্টাকার দুষ্ট আমাদের কেমনে আপনি যে খাটে বিবি সাহাবার সাথে ঘুমান খাটরা শ্বশুর বাড়ি সালামি কথা কয় না রে তো মানুষটি কথা কয় জোরে কোন ঠিক নি আরো জোরে যে টাকাটা ব্যবসা করেন টাকাটা শ্বশুর বাড়ির সালামি যে হুন্ডা সালের রাত্রে বাইত গেছেন এই হুন্ডার তো শ্বশুর বাড়ি যে ফ্রিজ থেকে খানা খুললে খানা বের কইরা খানা গরম করবে এই ফ্রিজ তো শ্বশুর বাড়ির ফরের ঘরে ফইরা ফইনি এ ফইনি হে সাত লং লঙ্গি গেঞ্জি জুতা মোজা ইডিও শ্বশুর বাড়ির যেরকম ঠিক কিনা ইডি কেমনে শ্বশুর বাড়ি ঈদের মৌসুমে হেরে দাওয়াত না দিলে হেরে কাপড় চোপড় না দিলে হে এক গাল ডে বত্রিশ গাল করে লায় তার না তো ভরবান ছোট লোক এটা খারাপ তুই যা যারা কোন ঠিক নিয়ে আরে জোরে মাতেন না এই জন্যেই মাঝে মধ্যে অনেক যুবকরা আয়সা কে হুজুর আমার বউ আমার সর মারছে কিতা মারছে জোরে মাতেন না কি মারছে এই যৌতুকের মাস্টার যিনি যিনি গলা ছড়া দিয়ে যৌতুক লিয়া বিয়া করে ইদিন রাত্রে বউ রাত্রে মাঝে মধ্যে কিলকুনে খায় যারা কোন ঠিক না আর মা বন্ধুরে কয়া যাই হেরা তো হেরেস না হেরা প্রচুর দোষ আছে যেটা কোন ঠিক না হেরা কয়া যায়
ভাই ও মা স্বামী তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আল্লাহর নবী আরো বলেছে ও দুনিয়ার মহিলারা যদি দুনিয়াতে আল্লাহর পরে কাউরে সাজদা করা জায়েজ থাকতো আমি নবী দুনিয়ার সকল মহিলাকে আদেশ করতাম তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো যারা কোন ঠিক কি না আর যারা কোন না ঠিক কি না স্বামী যে তোমার মুরব্বী তোমার গার্ডিয়ান অনেক বিটেনা যে বিয়ার করে জামারে গোলাম বানিয়ে রাখা হ্যাঁ ও মুরিদ বউ মুরিদ বউর কাছে মুরিদ দিছে মগার একটা মালা নো তোমার মালাটা বানায় দিলাম আর কি দাম সুতারি দিয়ে দিলাম মালা বানাইয়া